সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রশ্নোত্তর পালা আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের প্রশ্নোত্তর পালার প্রথম প্রশ্ন হচ্ছে সাখাওয়াত সজন সাহেবের প্রশ্ন। তিনি জিজ্ঞাসা করছেন যে স্যার, কার্প ফ্যাটেনিংয়ে শুধু সরিষার খৈল খাদ্য হিসাবে প্রয়োগ কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ ভাই সাখাওয়াত সজন সাহেব। কার্প ফ্যাটেনিংয়ে একটা সময় যখন ছিল, যখন আমরা সয়াবিন পেতাম না বা অন্যান্য উপাদানগুলি পাওয়ার সুযোগ ছিল না, তখনকার জন্য কিন্তু কার্প ফ্যাটেনিংয়ে এই সরিষার খোলটা বলা চলে যে তখন এটা ঠিক ছিল। কিন্তু আজকে যেহেতু আমরা অন্য উপাদানগুলি আমাদের হাতের কাছে আসতেছে, সেহেতু কিন্তু কার্প ফ্যাটেনিংয়ে আমরা সরিষার খোলটাকে ততটা গুরুত্ব দিচ্ছি না, মানে গুরুত্ব দিচ্ছি সমানে, দিচ্ছি না বললে ভুল হবে। কিন্তু এটা তো আপনি এর সঙ্গে যদি সয়াবিন অ্যাড করতে পারেন, তাহলে সয়াবিন অ্যাড করলে তো আপনার এই জিনিসটা অনেক ভালো হবে। সয়াবিন অ্যাড করতে পারলে আপনার এই উপাদানটার যে গুণগত মান এটা কিন্তু অনেক ডেভেলপ করবে। তো এই জন্যেই যদি আপনারা দেনও, তাহলে আপনারা এই যে নিয়মিতভাবে 48 ঘন্টা ভিজায় রাখা এবং এটা দেওয়া, এটা একটা কিন্তু অনেক টাফ জব। এখন কারো পক্ষে যদি এটা সম্ভব হয় তাহলে এটা কোনো সমস্যার কথা না, চললে চললো। আগে তো যখন আমাদের এই সয়াবিন টয়াবিনগুলি আমরা পেতাম না, তখন কিন্তু আমরা সরিষার উপরেই নির্ভর ছিলাম, সরিষার খোলের উপরেই নির্ভর ছিলাম। তো আপনি দেখেন যেটা আপনার যেটা ভালো মনে করেন, যেটা সুযোগ, যদি এমন হয় যে আপনার এলাকায় সয়াবিন পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি সরিষার খোলের উপর নির্ভর করতে পারেন। কিন্তু ভালো থেকে ভালো তো বের করার একটা ব্যাপার স্যাপার আছে, সেই জন্য আমরা ওই সয়াবিন বা অ্যাঙ্কর এগুলোকে অ্যাড করার কথা বলি। ধন্যবাদ ভাই। আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিয়মিত পরিচর্যায় লবণ প্রয়োগ মাছের বৃদ্ধি কি ব্যাহত করে? যে না, আসলে এই ধারণাটা মনে হয়েছে কি যে আমাদের যারা লবণ এলাকায় যারা আছেন, যাদের পুকুরের পানিগুলো লবণ, তারা তো লবণের অত্যাচারে এত অতিষ্ঠ যে তারা লবণকে কীভাবে কমাবেন। তো এনারা হয়তো অনেকেই মানে লবণের অত্যাচারে অতিষ্ঠ, কিংবা লবণের তাদের একটা লবণের উপস্থিতি জড়িত কারণে তারা সমস্যায় ভোগেন। কিন্তু আপনারা যেটা লবণ এখানটায় ব্যবহার করতেছেন, এই লবণটা তো থাকতেছে না। আপনি যে চুনটা ব্যবহার করতেছেন, তার এই চুনটা কি থাকতেছে? এই চুন তো ব্যবহৃত হয়ে গিয়ে মাছের দেহে চলে যাচ্ছে। তা ঠিক লবণেরও ঠিক একই ঘটনাটা ঘটতেছে, যে এইটা যে সোডিয়াম আয়নটা, এটা তো ব্যবহার হয়ে যাচ্ছে ওখানটায়। সেই জন্য আপনাদের অনেকেই ফেসবুকেও অনেকেই আপনারা এরকমের বলেন যে লবণ নিয়মিত ব্যবহার করার কারণে মাছের দেহবৃদ্ধিতে কোনো বাধা সৃষ্টি করে কি না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমার মনে হয় যে আপনার এই আলোচনার পরে বা একটুকুর পরে আপনি একবার দেখেন না কেন যে লবণ দিয়ে আপনার ক্ষতিটা কতটুকু হচ্ছে। এটা এটা একটা অনিচ্ছক একটা ভুল ধারণা, ওই লবণওয়ালা এলাকার থেকে আপনার এই ধারণাটা মানুষের তৈরি হয়, এটা ঠিক না। আপনাকে ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্ন হচ্ছে রাসেল মজুমদারের প্রশ্ন হচ্ছে, আমার পুকুর সেচ দিয়ে ফেলছি, এখন তো শীতকাল, এখন কি মাছের পোনা সারবো বা সারলে ও কোন সাইজের পোনা সারবো? যেহেতু আমি নতুন চাষি, উল্লেখ্য যে আপনার পরামর্শ হিসেবে বাংলা মাছ চাষ করার ডিসিশন নিয়েছি, আমি যতটুকু জেনেছি শীতকালে মাছ খাবার খায় না, মাছের গ্রোথ কম হয়। আপনাকে ধন্যবাদ ভাই। আসলে নতুন চাষি অবশ্যই একদিন সবাইকে তো নতুন চাষি, আমিও তো একদিন নতুন চাষি ছিলাম, তো আমাদের আস্তে আস্তে অভিজ্ঞতাগুলি বাড়বে। শীতে মাছ বাড়ে না, এটা হলো কেতাবি কথা। এখন কথা হলো যে শীত কোন শীতে মাছ বাড়ে না, এটা একটা ব্যাপার স্যাপার আছে। মনে করেন যে এই রুই কাতলা জাতীয় মাছের 15 ডিগ্রির আগ পর্যন্ত, মানে 15 ডিগ্রির উপরের দিকে পর্যন্ত খুব একটা যে বিশেষ ক্ষতি তা না, তাপমাত্রা বাড়া কমার কারণে তো খাবার দাবার কমা বাড়া হবে। কিন্তু আপনার পুকুরে যদি মাছ থাকে, একটা প্রাণী, এখন এই প্রাণী আপনার মনে করেন যে আপনার শীত আসছে, খাবারের চাহিদা কমে গেছে, আপনি কি এখন বন্ধ রাখবেন? বন্ধ রাখবেন না। যে কোনো সিস্টেমের মধ্যেই কিন্তু একটা যেমন মানে পজিটিভ একটা দিক থাকে আর একটা মানে একটা নেগেটিভ দিক থাকে। তো আপনার শীতে যে মাছ বাড়ে না, এ কথাটা ঠিক না। মাছ ধরেন 60% বাড়ে, 70% বাড়ে, এবং এটা শীতের তীব্রতার উপর নির্ভর করে। তো একটা প্রাণী, আমরা শীতকালে তো আমাদেরও তো সমস্যা হয় অনেক কিছু, তাই বলে কি আমাদের গ্রোথ, বাচ্চাদের, মানুষের বাচ্চাদের গ্রোথ কি টোটালি বন্ধ থাকে? বন্ধ থাকে না।
বা খুব কি বন্ধ থাকে, যদি ঠিক মতন খাওয়া দাওয়া করানো যায় তাহলে কিন্তু খুব একটা ইয়ে হয় না, হয়তো এমন হইতে পারে যে 70% নেমে আসতে পারে, 100%-এর জায়গায় 70% পর্যন্ত নেমে আসতে পারে, তার নিচে নয়। আর যদি একেবারে শীত বেশি হয় তাহলে তো সেক্ষেত্রে কম হবেই। আর পোনার সাইজের ব্যাপারে হচ্ছে গিয়া যে আপনি যত বাড়তি বার চান তত কিন্তু আপনি বড় সাইজের পোনা স্টক করবেন, কারণ একটা পোনা যখন তার জীবনের রিস্কি পিরিয়ডটা বাইরেই কাটায় আসে তখন আপনার পুকুরে খুব সহজেই এটা বাড়বে। আমরা যেমন গরুর কথা ভাবি, যে কেউ যদি গরু পালতে চায় তাহলে যত ছোট গরু কিনবে তার ফসল কিন্তু তত পিছায় যায়, আর যত তাড়াতাড়ি সে আবাদ পাইতে চায় কিন্তু সে বড় গরু কেনে। এবং মিনিমাম যারা অনেক বড় কার ফ্যাটেন, মানে আপনার মানে গরু ফ্যাটেনিং করেন, কাউ ফ্যাটেনিং করেন, তারা কিন্তু দেখবেন যে দাঁত খোঁজে, যে গরুটার দাঁত হয়েছে কি না কিংবা গ্রোথ সেরকমের জায়গায় আসছে কি না। কারণ একটা নির্দিষ্ট বয়সের পরে সব প্রাণীর মধ্যেই কোনো একটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপারটা খুব ভালো হয়। তো এই জন্য যত বড় পোনা দিতে পারবেন, আর্থিক সাশ্রয়ী মূল্যের মধ্যে যত বড় পোনা দিতে পারবেন আপনার তত ভালো হবে। আমার মনে হয় যে আপনাকে আমি ক্লিয়ার করতে পারছি। সেটা হলো এর পরের প্রশ্ন হচ্ছে যে নাজমুস সাদা ছাদি সাহেবের প্রশ্ন হচ্ছে যে শীতের মধ্যে পানির তাপমাত্রা ধরে রাখার জন্য সপ্তাহে কতদিন এবং শতাংশে কী পরিমাণে কাঁচা গোবর গুলিয়ে দেব। এইটা তো শীতের তাপমাত্রা ধরে রাখার একটা, আমি ইউটিউবে একটা পোস্ট দিয়েছি অবশ্য দুই কয়েকদিন আগে। তো আপনার মনে করেন যে শীতের তাপমাত্রা শুধু ধরে রাখা না, শীতে এখানটায় আরও একটা কাজ আছে, সেটা হলো যে শীতের সময় যখন আলোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় বা কমে যায় তখন কিন্তু ফাইটোপ্লাঙ্কটন তৈরি হইতে পারে না, তখন কিন্তু জুপ্লাঙ্কটন না খেয়ে মরে। এবং আমাদের দেশের বিজ্ঞজনেরা এই জিনিসগুলো নিয়ে কোনো কথাবার্তা বলাটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। তবে আমরা যদি শীতের মধ্যে অন্তত সপ্তাহে দুই দিন, সপ্তাহে দুই দিন যদি আমরা অন্তত 50 গ্রাম থেকে 100 গ্রাম যদি গোবর গুলায় যদি আমরা দিতে পারি তাহলে আমাদের তাপমাত্রাটাও যেমন একটু ধরে থাকবে, আর অন্যদিকে জু প্ল্যাঙ্কটনের খাবার হিসেবে এই মানে এই যে গোবরের মধ্যে যে ঘাসের যে সম্পূর্ণ হজম, তার সম্পূর্ণ জিনিসটা তো হজম হয়ে যায় না, এর মধ্যে যে অংশটা থাকে মানে স্পষ্ট দৃশ্যমান যে অংশটা থাকে, এই অংশগুলো কিন্তু জু প্ল্যাঙ্কটনের খাবার হিসেবে ব্যবহার হয়। তো আপনার যদি সপ্তাহে অন্তত দুই দিন 50 গ্রাম করে কাঁচা গোবর গুলায় যদি দেন তাহলে আপনাদের তাপমাত্রাটাও যেমন একটু ধরে থাকবে, আর আপনার জু প্ল্যাঙ্কটনের খাবার, আমার কাছে কিন্তু তাপমাত্রা ধরে থাকার থেকে জু প্ল্যাঙ্কটনের খাবারটা আমার কাছে বেশি ইয়ে আর কি গুরুত্বপূর্ণ। তো আপনাকে ধন্যবাদ ভাই। রাসেল মজুমদারের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্যার আমার এলাকায় যারা মাছ চাষ করে তারা বলে যে গত বছরের মাছের পোনা ভালো কিন্তু আমি যতটুকু জেনেছি নতুন পোনা ভালো, এখন স্যার কী করব। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আপনি মাছের আবাদ যে শুরু করবেন, আপনি যদি এই মুহূর্তে মাছ চাষ শুরু করেন তাহলে তো আপনাকে পুরানো বছরের পোনা নিতে হবে। আর যদি আপনি মনে করেন যে একটা ফসল যদি এপ্রিল মের ওদিকে যদি শুরু করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি নতুন বছরের পোনা নিতে পারেন। তো মানে আমার যেটা পরামর্শ ছিল সেটা হলো যে এপ্রিল মেতে যদি কেউ মানে মাছ চাষের ফসলটার মানে সেটিংস বলে আর কি, এটা যদি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই নতুন পোনা দেওয়ার চেষ্টা করবেন, সাইজে ছোট হলেও, মানে কম্পারেটিভলি পুরানো পোনার থেকে তো এই পোনাটা ছোট থাকে। তো যদি আপনি এখন সেটিং দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই লাস্ট ইয়ারের পোনা বা এই যে রানিং ইয়ার যেটা চলতেছে সেটা নেবেন। আর যদি আপনি মনে করেন যে আমি এটা ফসলটা তোলার পরে আপনি এপ্রিল মেতে আর একটা ফসল দেবেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন পোনা নেবেন। আর যদি আপনি কার্প ফ্যাটেনিংয়ে যান তাহলে কিন্তু আপনার মৌসুমটাকে শুরু করতে হবে এপ্রিল মে, মানে মে মাসের ওদিক থেকে কার্প ফ্যাটেনিংয়ের ইয়েটা শুরু করতে হয়, যেন আপনি ফাস্ট গ্রোয়িং রানিং পোনা যদি নিতে পারেন সেইটা ভালো হবে। তো এখন আপনি এখন সেটিং দিতে হলে আপনাকে এ বছরেরই পোনা নিতে হবে। আমার মনে হয় জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে জ্যোতি মল্লিক সাহেবের প্রশ্ন হচ্ছে যে স্যার আমার পুকুরে চুন লবণ শতকে 200 গ্রাম করে দেব, সিলভারের ঘা আছে। কিন্তু জ্যোতি মল্লিক আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনার সিলভারে ঘা হইল কেন? কারণ সিলভারে তো ঘা হওয়ার কথা না। আমার মনে হয় যে আপনার পুকুরের মধ্যে
পুকুরের পানির মধ্যে মানে বড় জু প্ল্যাঙ্কটন কিংবা উকুন কিংবা লার্নিয়া, যে এই ধরনের যে পরজীবীগুলিন আছে, এই পরজীবীগুলিনের মাত্রা বেশি থাকার কারণে সিলভারের মধ্যে ঘা হয়ে গেছে। তো আপনার উচিত হবে যেটা, সেটা হলো সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ দেওয়া দেওয়া। আপনি শতক ফুট পানিতে, খেয়াল রাখেন, শতক ফুট পানিতে 0.4 মিলিলিটার এই পরিমাণে যদি আপনি সাইপারমেথ্রিন গ্রুপ, যদি আপনার পুকুরে চিংড়ি না থাকে, এইটা যদি আপনি গুলিয়ে যদি পানিতে দিয়ে যদি আপনি ঢেউ দেন, তাহলে আপনার এই এই ঘায়ের কারণ হচ্ছে আপনার পুকুরের মধ্যে পরজীবীর মাত্রাটা বেড়ে গেছে আর কি। তো আমার মনে হয় যে ডোজটা আপনার খেয়াল হবে যে শতক ফুট পানি গুণন 0.4 মিলিলিটার এই মাত্রায় যেটা আসবে ঠিক সেইটা আপনি করতে পারবেন। ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্ন হচ্ছে যে আশরাফুল ইসলাম শিলন সাহেবের প্রশ্ন, তিনি হচ্ছে যে আমার পুকুরে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত পানি ঘোলা থাকছে, দুপুর 2টা থেকে আবার ঝকঝকে পরিষ্কার পানি হয়ে যায়। আমার পুকুর 50%, 100 পিস কার্পিও সেরেছিলাম, সেগুলি আবার বাচ্চা দিয়েছে, এছাড়া 200 এছাড়া রুই 200, মৃগেল 200, কাতলা 100, সিলভার 100 এবং বাচ্চা সহ তেলাপিয়া সংখ্যা জানা নাই। স্যার আমি এই মাস সেরেছিলাম ক্লাস বা আপনার সব ভিডিও দেখার আগে, তাই ভুলের অন্ত নাই। ভাই ভুল আমাদের হবে, ভুল আমার এখনও হচ্ছে, অনেক জায়গায় ভুল হয়, ভুলটা তো আমি কইতে পারি না। আপনারা বলবেন যে ডাক্তারের বাড়িতে ভুল, তো আমাদের কী আর দোষ। তো যাই হোক, হয়তো নিজে সারার কারণে হোক বা আমাদের লোক দিয়ে কাজ করার কারণে হোক, আমাদের অনেক সময় এরকমের ভুল আসে। তো এই কার্পিও মাছটা না, এইটাকে ওই আপনার পোনা যেটা হয় সেটা হলো আপনি পোনা ইচ্ছা করলে কিন্তু আবার ধরে বিক্রি করে দিতে পারেন, পোনা অলরেডি চলে আসার কথা। তো আপনার এরকমভাবেই আমরা ভুল করতে করতেই আমরা একসময় একটা জায়গায় দাঁড়ায় যাব। এইটা ছাত্র হইতে হইলে ভুল করতেই হবে বা ভুল হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আপনার 50% পুকুরে তো 200 আর 200, 400 আর 500 আর 600, 600 মাছ আছে, খুব যে একটা বেশি আছে তা না। আপনি মনে করেন যে খাবার দাবারটা মোটামুটি দিয়ে দেন, আর আপনার খাবারের পরিমাণটা একটু বাড়ান, আর যদি পারেন তাহলে কার্পিও মাছের পোনাগুলোকে আপনি পোনা হিসেবে বিক্রি করে দেন, আপনার এটাতে ইয়ে আসবে, কিন্তু এটা লোকজন কিনবে, এটা অনেকেই কিনবে। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্ন হচ্ছে যে জাহিদ মানিক সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার আমরা যে কম্পোস্ট করি এতে কি কোনো আমিষ বা শ্বেত সারের উৎস থাকে, নাকি এটা শুধু প্রাকৃতিক খাদ্য তৈরি করতে লাগে? এইখানটায় জাহিদ মানিক সাহেব, আমাদের কম্পোস্ট সারের মধ্যে তো ধরেন আমাদের জৈব পদার্থ থাকে। তা মনে করেন যে আপনার যে গরু, গরু সারাদিন কী খায়? ঘাস খায়, খড় খায়, আর যদি আমরা অন্য কিছু খাওয়াই তাহলে সেটা খায়। আচ্ছা, যারা একটু ছোলা টোলা বা এরকমের বুট বা ডালের অংশ বা ডালের ভুসি টুসি এরকমের খাওয়ায়, সেইটা বাদ দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে গরিব মানুষ যারা এই আইলের ঘাস খাওয়ায়, খড় খাওয়ায়, তার গরুটাও কিন্তু আপনার গতিতে না হলেও ওদের নিজের গতিতে একটা বড় হয়, তাহলে সেখানে কিন্তু ওর গরুটা তো শক্তি পায় কোত্থেকে, কিংবা গরুর গায়ে যে মাংসটা জমে এটা আসে কোত্থেকে। তো এটার থেকেই একটা প্রমাণ হয়ে যায় যে আমাদের যে ঘাস, মানে আপনার প্রাকৃতিক যে যত ঘাস, বায়োগ্লিন যা কিছু আছে, এইটার মধ্যেও কিছু কিছু করে শ্বেতসার এবং আমিষ তো অবশ্যই থাকে। কারণ আপনার প্ল্যান্ট প্রোটিনের কথাটা আসছে না, তেল জাতীয় মানে তেল বীজগুলির মধ্যে বেশি মাত্রায় থাকে, কিন্তু শাক পাতা এদের মধ্যেও কিন্তু আমিষ আছে, ঘাস এগুলোর মধ্যেও কিন্তু আমিষ আছে। 6, 7, 8 মনে করেন যে আপনার খুদিপানা, যেমন অ্যাজোলা, যেমন একেবারে অ্যাজোলায় তো ড্রাই ওয়েট অবস্থায় আপনার 26% পর্যন্ত পাওয়া যায়। তারপরে আপনার যে খুদিপানা, যেটা লেমনা মাইনর যেটা আমরা বলি, ছোটো ছোটো ওই দেখা যায়, এটাতে 15-16% আছে। তো যে কোনো ঘাস পাতা লতা পাতা ডালের মধ্যেও কিন্তু কিছু না কিছু আমিষ এবং কিছু না কিছু শ্বেতসার থাকে। তা না হলে ওই যে গরু ছাগল শক্তি পায় কোথা থেকে? কারণ সবগুলো গরু তো বা ছাগল তো বা প্রাণীগুলির, এরা তো আপনার কৃষক, সচ্ছল কৃষকের নয়, তারা তাহলে এনার্জিটা পাচ্ছে কোথায়? তাদের দেহবৃদ্ধিটা হচ্ছে কেমন করে? এইখানেই কিন্তু উত্তরটা আছে। ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্নটা হচ্ছে নাজমুস সাদাত সাদি সাহেবের প্রশ্ন, তিনি বলছেন তেলাপিয়ার সাথে বাংলা মাছকে শতকে কয়টা দেওয়া যাবে,
পুকুর 250%, দুইটা অ্যারেটার ও পানি পরিবর্তনের ব্যবস্থা আছে। আর স্যার পানি পরিবর্তনের নিয়মটা একটু বলেন, পানি পরিবর্তন করলে পুকুরের প্ল্যাঙ্কটন ধরে রাখা যাবে কি না? আপনাকে ধন্যবাদ। আপনার যদি পানি পরিবর্তনের ব্যাপার স্যাপার থাকে, আর যদি আপনি সেক্ষেত্রে আপনি তো তেলাপিয়া শতকে 400-500 পর্যন্ত যেতে পারেন, যদি অ্যারেটর এবং পানি পরিবর্তন থাকে। আপনার পানির পরিবর্তনের নিয়মটা হচ্ছে এরকমের, অনেকে সিম্পলি পানি বের করে দেয়, এইটা কিন্তু বুদ্ধিমত্তার কাজ না। বুদ্ধিমত্তার কাজ হচ্ছে পুকুরের গভীর জায়গায় একটা পাইপ সেট করা উচিত, যেখান থেকে আপনার পানিটাকে যেভাবে পারেন আপনি সেভাবে বের করে দেবেন। এইটা এমন হতে পারে যে একটা মোটর ব্যবহার করে বা ড্রেনেজ সিস্টেম যদি আপনি করেন, আপনি মানে ড্রেনের পাইপটা আপনার থাকলো পুকুরের মধ্যে, আর আপনার আমি এরকমের দিনাজপুরে এক খানসামা উপজেলায় এক ভদ্রলোকের বাড়িতে আমি গেছিলাম, তাই তিনি এরকমের প্রত্যেকটা পুকুরের মধ্যে ওনার ড্রেনেজ সিস্টেম আছে, পুকুরের তলায় উনি পাইপ সেট করে দিয়েছেন, এবং এটার পাইপটার বাইরে আবার ওই যে আপনার প্যাচ সিস্টেমটা করে দিয়েছেন। তো ওনার যখন খুশি মন চায়, ধনী লোক অবশ্য, যখন খুশি প্যাচটা আলগা করে দিলেই ওইদিকটা ধাদ্দা ধাদ্দা করে আপনার পানি বের হয়ে যেতে থাকে। আর ওইটা আবার তার আবার একটা মাস্টার পন্ড আছে, এই মাস্টার পন্ডে গিয়ে এই পুকুর পানিগুলো কিন্তু জমা হয়। তো আপনি যদি এরকমের মনে করেন যে দিনে যতটুকু পানি ঢুকাইতে পারবেন ততটুকু পানি দিয়া দিয়া দিলেন, আর পানিটা বের করতে হলে আপনার ওই গভীর জায়গা থেকেই যদি এই কাজটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনি হয়তো বলতে পারেন যে গভীর জায়গায় হলে আমি তো তাহলে কি তত নিচে যেতে হবে? তত নিচে যেতে হবে না, আপনি একটা জায়গায় মানে মানে গভীর জায়গার কাছাকাছি একটা করবেন, করে পাইপটা উঁচায় থাকবে, কিন্তু ইয়েটা দেবেন পাইপের মুখটা করে দেবেন নিচের দিকে করে দেবেন, তাহলে কিন্তু নিচের থেকে সে ময়লা আপনার এই যে কী বলে জানি মাছের যে মল মূত্রটা তো আসতে পারবে না, মূত্রটা তো পানির সঙ্গে জমা হয়ে যাবে মানে মিশে যাবে, তবে মলটা যেটা জমা হবে সেটা বের হয়ে যাবে। তো এইটা এইভাবেও কিন্তু আপনারা এটা করতে পারেন, আপনাকে এটা করতেই হবে। আর পানি পরিবর্তন করলেও আপনি প্ল্যাঙ্কটনটা আপনি ধরে রাখতে পারবেন, আপনি ধরে রাখতে পারবেন যদি আপনি প্ল্যাঙ্কটনের ব্যবস্থা করেন, আর খাবারের মধ্যে প্রোটিন যদি যথেষ্ট পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার প্ল্যাঙ্কটন এমনিতেই তৈরি হয়ে যাবে। তো আপনাকে ধন্যবাদ ভাই।